ওই রাস্তাটা বহরমপুর টাউনে চলে যাচ্ছে, সোজা হচ্ছে বাইপাস। এটা হচ্ছে বহরমপুর বাইপাস সোজা রাস্তা, যেটা ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজটা যাচ্ছে। মালা বদল করবা একদম, তুমি সামনে মালা বদল করো না। তো আমরা এখন এই শিবপুর টোল প্লাজা পার করেছি, পার করে দাঁড়িয়ে আমরা দুটো গাড়ি চলে এসেছি। ওদিকে খাওয়া দাওয়া চলছে, এরা কি খাচ্ছে দেখো, দেখা কি খাচ্ছিস, এটা কি তুই, ভাত আর ডিম, ডিম সাদা ভাত ডিম, বোনার সাথে হচ্ছে ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউট করছে খাবার। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 5:30, তো আমরা যাব শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমাদের আজকের সাউথ সিকিমের ট্যুর শুরু হচ্ছে আর কি। আমরা আজকে রাত্রে শিলিগুড়ি থাকব, থেকে কালকে সকালে আমরা ওখান থেকে আমরা চলে যাব পেলিং। তো পরপর ব্লগ আসতে থাকবে, তো আজকের ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা জার্নি স্টার্ট করব, গাড়িও রেডি করে ফেলেছি, আর সাথীও এদিকে সব রেডি হয়ে গেছে। আমার শরীরটাও খারাপ, গলার ভয়েসই তোমরা বুঝতে পারছো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি। মানে যেতে হবে, জার্নিটা হয়তো করতে পারবো না ভেবেছিলাম। যাই হোক, অ্যান্টিবায়োটিক খেয়ে এখন মোটামুটি শরীরটাকে একটু ঠিক মনে হচ্ছে আর কি। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো আমরা এখন চলে এসেছি সন্তোষপুর মোড়, এখন বাজে সকাল 6:00। এই যে আমার ব্রেজা গাড়ি, আর এই হচ্ছে টাটা পাঞ্চ, আর ওদিকে দেখো স্কর্পিও এন। তোমরা দেখেছো এর আগে স্কর্পিও এন, জাস্ট আমরা 1 মাসও হয়নি আমরা গাড়ি ডেলিভারি নিয়েছি শোরুম থেকে। এই হচ্ছে স্কর্পিও এন, এটা পাঞ্চ, আর ওদিকে আমার সামনে ব্রেজা। এই তিনটে গাড়ি আমরা সাউথ সিকিম ট্যুরে বেরোচ্ছি আজকে, আমাদের সাউথ সিকিম ট্যুরে ফার্স্ট ডে। তো এখন আমরা সন্তোষপুর আছি, আমরা জাস্ট তিনটে গাড়ি এক জায়গায় মিট হলাম, মিট হয়ে আমরা এখনই আমরা বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আমি সেপ্টেম্বর মাসে একবার এসেছিলাম, 1 সেপ্টেম্বর আমি শিলিগুড়ি গেছিলাম এই রাস্তা দিয়ে। তখন কিন্তু রাস্তার বেহাল অবস্থা ছিল, খুব খারাপ অবস্থা ছিল। মানে বারাসাত টু সন্তোষপুর ঠিক আছে, সন্তোষপুর থেকে জাগুলিয়া পর্যন্ত রাস্তা বিরাট বড় বড় গর্ত ছিল, কিন্তু এখন দেখছি পুরো রিপেয়ারিং করে ঠিক করে দিয়েছে। মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 4 মাস পরে আমি আবার যাচ্ছি শিলিগুড়ি। তো এই দেখো রাস্তা একদম ঠিক আছে, যে বড় বড় গর্তগুলো ছিল সেগুলোকে সব রিপেয়ারিং করে ঠিক করে দিয়েছে। কল্যাণী পার করে একটা জিওর পেট্রোল পাম্প পেয়েছি, এখান থেকে একটু তেল নিয়ে নিই। তো চলো আমি এখন তেল নিয়ে নিচ্ছি, 106.54 টাকা পেট্রোলের দাম। আমরা এখন রানাঘাট রেলগেটে চলে এসেছি, এই দেখো রানাঘাট রেলগেট সামনে একটু লরি পেছনে দাঁড়িয়ে আছে আর কি, আর মামু ঘুমাচ্ছে। এই দেখো এন স্কর্পিও এন এখানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো চলো এখানে একটু চা খেয়ে নিই। এখন চলে এসেছি কৃষ্ণনগরের খানিকটা আগে, তো এখানে একটুখানি টি ব্রেক নেবো আর কি। চায়ের দোকানে খোকন লিড দিচ্ছে আর কি, ক্যাপ্টেন খোকন। আমরা কৃষ্ণনগরের আগে পর্যন্ত এসেছি, টি ব্রেক হয়ে গেল প্রায় 10 মিনিট 15 মিনিট, আমরা একটা টি ব্রেক নিলাম কৃষ্ণনগরের ঠিক আগে। তো টি ব্রেক নিয়ে আমরা বেরিয়ে গেলাম, আগে দেখতে পাচ্ছ স্কর্পিও এন যাচ্ছে। বেথুয়াডড়ি চলে এসেছি আর কি, বেথুয়াডড়ি চলে এসেছি। 105 কিলোমিটার রাস্তা আমরা কভার করেছি এই পর্যন্ত। তো এই দেখো আমরা এখন বেথুয়ার উপর দিয়ে যাচ্ছি। তো আমরা এখন বেথুয়াডড়ি টোল প্লাজায় দাঁড়িয়েছি, তার কারণ হচ্ছে স্কর্পিও এনের ফাস্ট্যাগ নেই, ফাস্ট্যাগটা এখান থেকে পড়াতে হবে। আমরা সকাল 6:15 বাড়ির থেকে বেরিয়েছি, তো এখন বাজে 10টা বাজে এখন। তো এখন আমরা বেলডাঙা পৌঁছেছি আর কি, 150 কিলোমিটার কভার করেছি আর কি। আমার বাড়ি থেকে বেলডাঙা 150 কিলোমিটার। তো সামনেই আসছে শিবপুর টোল প্লাজা, শিবপুর টোল প্লাজাতে আমরা ব্রেকফাস্ট করবো আর কি, খিদেও পেয়েছে। তো শিবপুর টোল প্লাজা এখান থেকে আর খুব বেশি হলে 20 কিলোমিটার। দেখো বহরমপুর যে বাইপাস চালু হয়েছে আর কি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই রাস্তাটা বহরমপুর টাউনে চলে যাচ্ছে, সোজা হচ্ছে বাইপাস। এটা হচ্ছে বহরমপুর বাইপাস সোজা রাস্তা, যেটা ভাগীরথী নদীর উপর দিয়ে ব্রিজটা যাচ্ছে।
আগে যে টাউনের মধ্যে দিয়ে যেতাম প্রচন্ড কনজাস্টেড ছিল, জ্যাম ছিল, এখন আর সেটা হয় না। এখন এই যে বাইপাস চালু হয়ে গেছে, এটা শিলিগুড়ি যাওয়ার পথে আরও আধ ঘন্টা আমাদের জার্নিতে সেভ হয়ে গেলো আর কি এই বাইপাস চালু হওয়াতে। বহরমপুর বাইপাস চালু হওয়ার পরেই ফার্স্ট আমি আসলাম আর কি, আমি সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তখনও চালু হয়নি, তো যার কারণে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তবে এইটাই ভাগীরথী, যে ব্রিজটা পার করলাম এটাই হচ্ছে ভাগীরথী নদী, একটা সাইড খুলেছে আর একটা সাইডে কাজ হচ্ছে আর কি, তাতে অসুবিধা হচ্ছে না। একটা একটা সাইডকে দুটো ভাগ করে বোথ সাইড গাড়ি যাতায়াত করছে, কোনো চাপ নেই, কোনো যানজট হচ্ছে না, মানে ভালোভাবেই যাতায়াত করা যাচ্ছে। তো এই যে ভাগীরথী যে ব্রিজটা, এই ব্রিজটা ওই 2009 সালে হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এরা স্যাংশন করেছিল আর কি, আর 2015 সাল থেকে এই রাস্তাটার পুরো জমি অধিগ্রহণ শুরু হয় আর কি। তারপর রাস্তাটা আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো নেক্সট, আমরা সামনেই আসছে শিবপুর টোল প্লাজা, শিবপুর টোল প্লাজাতে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো। এখন প্রায় 10:30 বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের জার্নি স্টার্ট করবো। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো আমার এখানে শিব ঠাকুর আছে গাড়িতে, এই শিব ঠাকুরের এখানে ফুলটা দেওয়া ছিল, তাই এখানে ক্যামেরায় রিফ্লেক্ট হচ্ছে বলে আমি এটাকে তুলে পাশে রাখো। এই দেখো ফুল ফুল পড়ে বসে আছে। মালা বদল করবা? আমরা এখন শিবপুর টোল প্লাজা পার করেছি, পার করে আমরা দুটো গাড়ি চলে এসেছি, এদিকে স্করপিও এন আর আমার ভেজা দুটো গাড়ি চলে এসেছি, এদিকে অরূপ এখনো আসেনি, অরূপ টাটা পাঞ্চ নিয়ে আসছে টোল প্লাজায় আছে বললো। তো টোল প্লাজা থেকে আসতে এতটা দেরি হওয়ার কথা না, নিশ্চয়ই টোল গেটে কোনো প্রবলেম হচ্ছে আর কি। অনেক সময় কি টোল স্ক্যান নিতে চায় না, অনেক সময় ফাস্ট্যাগে এসব প্রবলেমগুলো হয় আর কি, ওর জন্যই মনে হয় আটকে আছে। তো চলো যাই হোক, আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, এখানে খিদেও পেয়েছে, প্রায় 11টা বাজতে যায় এখন, তো খেয়ে দিয়ে আমাদের আবার জার্নি স্টার্ট করবো। দেখো শিবপুর টোল প্লাজা পার করেই ব্রেকফাস্টে কী খায়, ব্রেকফাস্ট তো না এরা পুরো লাঞ্চ। এখানে সেদ্ধ ভাত আছে, ডাল দিয়ে সেদ্ধ ভাত আর ডিম কারি। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার আমরা জার্নি করে করবো। এই দেখো এদিকে খাওয়া দাওয়া চলছে, এরা কী খাচ্ছে দেখো, দেখা কী খাচ্ছিস, এটা কি তুই ভাত আর ডিম, ডিম সাদা ভাত ডিম, আর তুই গলা ভাত, গলা ভাত আর ডিম, সিদ্ধ ভাত আর ডিম, দারুণ খুব ভালো খাবার, হাট ফুড, মোটামুটি খেয়ে নিলে 2-4 ঘন্টা আরামসে পেতে থাকবে, আর লাঞ্চ করার দরকার হবে। যাই হোক এদিকে বোনার সাথে হচ্ছে ডিস্ট্রিবিউট করছে খাবার, তার আছে মাল নাকি শেষ, প্রচুর প্রচুর, ওরে বাবা এখনো এখনো একারি ভাত আছে। তো এখন ফাস্ট্যাগের একটু প্রবলেম হচ্ছিল, খুলে ফেললো নতুন যা ভালো করেছো। তো শিবপুর টোল প্লাজা পার করে আমরা ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট না অ্যাকচুয়াল লাঞ্চই বলতে পারো তোমরা, কারণ এখন প্রায় 11:30 বেজে গেছে লাঞ্চ করতে করতে। তো এখন আমরা 178 কিলোমিটার মতন কভার করেছি, তো দেখা যাক কটায় পৌঁছায় শিলিগুড়ি। পৌঁছাতে পৌঁছাতে অবশ্যই তো রাত্রির 8-7 তো বাজবেই, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, আমরা বেরিয়েছি 6:30-6:15, তার মধ্যে রাস্তায় আননেসেসারি কিছু কিছু জায়গায় দাঁড়াতে হয়েছে, ওয়েট করতে হয়েছে, যেমন স্করপিও এন্টার ফাস্ট্যাগ ছিল না, ওটাকে নতুন গাড়ি যেহেতু ফাস্ট্যাগ লাগানো হয়নি, টোল প্লাজা থেকে ফাস্ট্যাগ লাগানো, ওখানে সময় নষ্ট হলো, খেতে প্রায় 1 ঘন্টা গেল। তো দেখা যাক কটায় পৌঁছাই। দেখো আমার বাঁ দিকে চলে আসছে রামপুরহাটের রাস্তা, মানে তারাপীঠ চলে আসছে, দেখো এইদিকে
আর আমরা সোজা ফারাক্কা থেকে চলে যাবো। এখন বাজে আড়াইটা, তো মোহনা চলে সাথে চলে গেছে পেছনে, আর মোহনা আছে, মোহনা চলে এসছে এই গাড়িতে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মালদা। এখন আড়াইটা বাজে, আমরা 6:15 বাড়ির থেকে বেরিয়ে 290 কিলোমিটার কভার করলাম, জাস্ট মালদা পৌঁছালাম আর কি। এখন মালদা বাইপাস ধরবো, আমরা এখন মালদা বাইপাসে উঠে গেছি। মালদা বাইপাসটা 11 কিলোমিটার রাস্তা এই মালদা বাইপাস। এই রাস্তাটা শহরকে, মালদা শহরকে অ্যাভয়েড করে 11 কিলোমিটার 4 লেনের রাস্তা করা হয়েছে মালদা বাইপাস। তো চলো, সামনে আমাদের স্কর্পিও এন যাচ্ছে, তার আগে আছে পাঞ্চ। তো আমরা এখন আছি ইটাহার পার করলাম আর কি। তো ইটাহার পার করে সামনে রায়গঞ্জ আসবে। তো রায়গঞ্জে একটা সমস্যা হচ্ছে, রায়গঞ্জে সিঙ্গেল লেন রাস্তা, এখনো ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে কিন্তু ফ্লাইওভার চালু হয়নি, মানে বাইপাস। তো যার কারণে আমাদের টাউন দিয়েই ঢুকতে হবে। তো দেখা যাক কত সময় লাগে। রায়গঞ্জের এই কলকাতা শিলিগুড়ি রুটে একটাই ডিস্টার্ব এখন আমাদের, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাসটা চালু না হলে এই টাউন দিয়ে যাওয়াটা, সিঙ্গেল রাস্তা, ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আমরা কীভাবে যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদেরকে দেখাবো। বাইপাস পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো বাইপাস কমপ্লিট, কিন্তু পুরো আটকানো, পুরো চালু হয়নি। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস। তো আমাদের বাধ্য এই বাঁদিকের টাউনের রাস্তা দিয়ে ঢুকতে হবে। পুরো রেডি রাস্তা, কিন্তু বলছে এখনো চালু করেনি। চলো এভাবেই যাই, কিছু করার নেই আমাদের। কী কারণে চালু করছে না এটা জানি না আমি, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করো। তো আমরা এখন আছি রায়গঞ্জের যে সিঙ্গেল রাস্তা, টাউনের মধ্যে দিয়ে যে রাস্তা, শিলিগুড়ি মোড় যে যেটায় পড়বে আর কি, সেই রাস্তাতে আছি আর কি। তো আমরা এখন রায়গঞ্জের সিঙ্গেল রাস্তাকে বাই বাই করে আমরা আবার 4 লেন পেয়ে গেছি। তো আমরা চলে এসেছি বোতলবাড়ি মোড়। তো বোতলবাড়ি রাস্তাতে এখন ঢোকার কোনো ব্যাপার নেই, আমরা এখন চলে যাবো সোজা ডালখোলা। তো এই দেখো, এই ডান দিকে আমার বোতলবাড়ি। ডালখোলা বাইপাস যখন হয়নি, একাধিকবার আমরা এই বোতলবাড়ি রাস্তা দিয়ে গেছি। ডালখোলা আর 29 কিলোমিটার রাস্তা এখান থেকে। 29 কিলোমিটার রাস্তা যেতে আমাদের সময় লাগবে খুব বেশি, 35 থেকে 40 মিনিট। তবে ডালখোলার আগেই একটা জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে আমরা একটু চা টা খেয়ে নেবো আর কি। তো আমরা ডালখোলার খানিকটা আগে এসে দাঁড়ালাম, চা খেতে আবার ভালো জায়গা পেলাম না। যাই হোক, এখানে একটা জায়গা পেয়েছি, এখানে গরম গরম চপ বিক্রি হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চপ আছে, ধনে পাতার চপ, বেগুনের চপ, বেগুনি আছে, আর ওদিকে মোমো আছে। কি চপ খেলা তুমি? ধনে পাতার চপ। ভালো লাগছে খেতে গরম গরম? হ্যাঁ বলো। আমরা এখন আছি ডালখোলা বাইপাসে। তো এখন আমরা কভার করেছি 470 কিলোমিটার কভার করেছি, এখন বাজে প্রায় 6:30 বেজে গেছে আর কি। তো চলো, আমাদের আরও ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে আরও শিলিগুড়ি পৌঁছাতে। তো ওভারঅল রাস্তা এখন ভালোই আছে, সামনে ইসলামপুর বাইপাস, বলতে বলতে ইসলামপুর বাইপাসে উঠে গেছে। এই দেখো, এই যে ডামাডম, বাঁ দিকে চলে আসছে ইসলামপুর টাউনের রাস্তা, আর আমি যে সোজা চলে যাচ্ছি ইসলামপুর বাইপাস। আমরা এখন চলে এসেছি শিলিগুড়ির ঠিক 30 কিলোমিটার আগে, 30 কিলোমিটার আছে শিলিগুড়ি। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আমার গলাটাও বসে গেছে, দেখতে পাচ্ছ গলার ভয়েসেই তোমরা বুঝতে পারছো। আমার এমনি ঠান্ডা লাগার জন্য শরীরও খুব খারাপ ছিল,
মানে আজকের ব্লগটা সত্যি খুব কষ্ট করেই করছি আমি। তো যাই হোক, আমরা এখানে এসেছি বিধাননগর বলে একটা জায়গা, এখানে একটু চা খাবো। তো আমার মামু এই দেখো নেমে গেছে, মামু একটা হামি দিলে আমার শরীরটা ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ মামু। তোমরা কি খাবা? দাদা পুরো গরম গরম চা, দাদা একদম দাদা পুরো আদা দিয়ে একদম গরম চা বানিয়ে দিয়েছে। তো আমরা এখন আছি ফুলবাড়ি বাইপাস। তো আমরা আমাদের যে হোটেল বুক করা আছে শিলিগুড়িতে সেন্ট্রাল রেসিডেন্সি, তো এখান থেকে আর 46 কিলোমিটার, এই না এখান থেকে আর 26 কিলোমিটার রাস্তা। তো ফুলবাড়ি বাইপাস থেকে আমরা 26 কিলোমিটার এখন যেতে হবে আমাদের হোটেল সেন্ট্রাল রেসিডেন্সি। তো আমরা এখন শিলিগুড়ি টাউনে আছি। তো আমরা এখন চলে এসেছি একদম শিলিগুড়ি বিধান মার্কেটের কাছে, মানে যেটা একদম হংকং মার্কেট বলি আমরা। ফাইনালি আমি এখন চলে এসেছি সেন্ট্রাল রেসিডেন্সি শিলিগুড়ি হোটেলে। এখন 9:15 বাজে, সেন্ট্রাল রেসিডেন্সি হোটেলে ইন করে নিজের গাড়ি লাগানো। এখানে টাটা পাঞ্চ এখানে আছে, আর ভেতরে আমাদের দুটো গাড়ি আছে। আর এটা সেন্ট্রাল রেসিডেন্সি, তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি হোটেলে আমরা ইন করে গেছি। তো দেখো এটা 4-bedded রুম আছে, আমরা দুটো 4-bedded, একটা 4-bedded রুম আর দুটো ডবল বেডেড রুম নিয়েছি। এখানে 3 জন শুতে পারবে, আর এদিকে একটা সিঙ্গেল আছে। দেখো 3টে চেয়ার রাখা আছে, টিভি আছে। এই রুমটা GST নিয়ে মানে 2100 টাকা না 2200 টাকা পড়ে আর কি। ওয়াশরুমটা একটু দেখাচ্ছি, দেখো ওয়াশরুমটা খুব সুন্দর, বেসিন আছে, গিজারও আছে। এই দেখো সেই সকাল 6:15 বাড়ি থেকে গাড়ি স্টার্ট করেছি, গলার অবস্থা খুব খারাপ, শরীরও আমার খুব খারাপ। তো এখন 9:15 আমরা হোটেলে ইন করলাম। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট, টাটা।